বিজেপির রথযাত্রা বাতিল করার চক্রান্ত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্লেক্সে কালি ছেটানোর প্রতিবাদে কোচবিহারের মরাপোড়া চৌপথি এলাকায় পথ অবরোধ বিজেপির। আধ ঘণ্টার এই অবরোধে ব্যাপক হয়রান হতে হয় বাসিন্দাদের। পরে পুলিশি আশ্বাসে অবরোধ ওঠে। বিজেপির কোচবিহার জেলা সম্পাদক ও রথযাত্রা প্রমুখ প্রদীপ বাসুনিয়া জানান, গতকাল বিকশিত ভারতের ফ্লেক্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিতে কালি ছিটিয়েছে তৃণমূল। এই ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে এই পথ অবরোধ। অন্যদিকে বালুরঘাট পৌরসভার বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভে সামিল হল বিজেপি। মঙ্গলবার বালুরঘাট পুরসভার সামনে বিক্ষোভ দেখালো বিজেপির কর্মী সমর্থকেরা। পুরসভার বেহাল পরিষেবা ও নানান দুর্নীতি নিয়ে সরব হয়েছেন তারা। বিজেপির অভিযোগ, বালুরঘাট শহরে কালী মন্দির নির্মাণ হচ্ছে, সেই মন্দিরের জায়গায় প্রোমোটারি করা হচ্ছে, এই বিষয়ে যুক্ত রয়েছে পুরসভা। এছাড়াও দীর্ঘদিন ধরে বালুরঘাট শহরের ইলেকট্রিক চুল্লি বিকল হয়ে রয়েছে, পুরসভার পরিষেবা নামমাত্র বলে বিক্ষোভকারীরা জানান। আপনারা জানেন যে কালকে বিকশিত ভারত রথযাত্রার সূচনা ছিল কুচবিহারে। সেই রথটাকে যখন আমরা নিউ কুচবিহারের পার্কিং লটে সেটা ছিল, যখনই সেটা আমরা বের করতে যাই, তখন তৃণমূলে পুলিশের সম্পূর্ণ পুলিশি মানে বেষ্টনীর মধ্যে রথটা ছিল। কিন্তু সেই ওই সময়েও দেখা যায় যে পুলিশের সামনেই, ওসির সামনেই থানা মানে প্রধানমন্ত্রীর ছবিতে কালি ছেটানো হয়। এবং কালি ছেটানকে, কালি ছেটান হচ্ছে রাজু দে নামে একজন পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্য তৃণমূলের, এবং তার বিরুদ্ধে আমরা পুন্ডিবাড়ি থানাতে এফআইআরও করেছি। এবং আমরা বলেছি যে এই তাকে গ্রেপ্তার কেন, ফুটেজে পুরো স্পষ্ট দেখা যাচ্ছে যে তিনি কালি ছিটিয়েছেন, তা সত্ত্বেও কেন তিনি বাইরে, আজকে পুলিশ প্রশাসনকে তার জবাব দিতে হবে। হাত দাবা দিল্লি যে আছে মোটরকালী বাড়ির, যে আমাদের মোটরকালী বাড়ি, আমাদের ঐতিহ্যবাহী মোটরবাড়ি কালীবাড়ি, সেই মোটরকালী বাড়ি নিয়ে প্রমোটিং ম্যাচ চলছে, সেই ব্যাপারে এসছি। আমাদের যে মহাশাসন খিদিরপুর মহাশাসন, খিদিরপুর মহাশাসনে আজকে ছ মাস হলো কোনো বৈদ্যুতিক চিঠি বন্ধ হয়ে আছে। একদম আমাদের অশোকবদ্ধ, আমাদের অশোকবাবু উনি নিরুপায় ঘুমাচ্ছিলেন। আমাদের আমাদের যে দুস্থ যে সমস্ত গরিব লোকজনা যে শ্মশানে যে যাচ্ছে দাহ করতে, তাদের যে অবস্থা সেটা আমরা বুঝি, আমাদের কাছে তারা সাহায্য চেতে আছেন। উনি তো খড়ির কথা বলছেন, খড়ি কদিন হলো চালু করেছেন, 500 টাকার খড়ি দিলে হয়ে যায় নাকি? একটা শ্মশান দাহ করতে গেলে 3,500 থেকে 4,000 টাকা খরচা হয়, সেটা উনি জানেন না? গোটা বালুরঘাটের যে সমস্ত জঞ্জাল প্রত্যেকটা ওয়ার্ডে, আপনি 3 নম্বর ওয়ার্ডে যাই দেখেন, কালকে আপনি দেখলেন বলে আমাদের পুরো ওয়ার্ডে ফুটে আছে। যে মানুষগুলো যে বসার যে স্টলগুলো করা আছে, স্টলের বলে নোংরাদের আবর্জনাতে ভর্তি হয়ে আছে, ড্রেনেজের অবস্থা ভালো না, গোটা বুতে বুতে এরকম নোংরা, একটা বিজেপির কাজই হচ্ছে কি আছে বলুন, বিরোধিতা করা। দেখবেন বালুরঘাট মিউনিসিপ্যালিটির যে সকল উন্নয়নমূলক কাজ হচ্ছে সেই কাজগুলোকে নিয়েই তারা একটা বিরোধিতা করে আপনাদের মাধ্যমে প্রচারের আলোয় আসার তাদের যে চিন্তা ভাবনা সেটাই বিগত দিনেও তারা করেছে, আজকের দিনেও সেটা তারা করলেন। কারণ বালুরঘাটবাসী, বালুরঘাট পৌরসভার নাগরিক পরিষেবা এবং পৌর পরিষেবা পাওয়ার ক্ষেত্রে তারা বালুরঘাটবাসী খুব যথেষ্টই সন্তুষ্টজনক জায়গাতেই রয়েছে। এবং আমরা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে প্রতিনিয়ত পৌর পরিষেবা, নাগরিক পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য আমরা সবসময় বদ্ধপরিকর। আর ইলেকট্রিক চুল্লির যে বিষয়টা বললেন, ওনারা যেটা বলেছেন বিষয়টা ওনাদেরকে জানতে হবে, টোটালটাই ওনারা মিথ্যা কথা বলেছেন। ওখানে যে আমাদের যে ইলেকট্রিক চুল্লির যে চিমনিটা রয়েছে, সেই চিমনিটা আপনার পুরো জ্যাম হয়ে আছে, এবং এক্সস্ট এবং কয়েকটা জিনিস, এটাকেও আমি আপনাদেরকে বলেছিলাম যে তার জন্য আমাদের যা যা করণীয়, যা আমাদের বোর্ড অফ কাউন্সিলর মিটিংয়ে আলোচনা করা এবং সেটার এস্টিমেট রিপেয়ার করে আমরা অলরেডি টেন্ডার ফ্লোটিং করে দিয়েছি, খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে আমরা ঠিক করে বালুরঘাটবাসীর হাতে তুলে দেবো। কিন্তু এর মাধ্যমে যাতে মানুষের কোনো অসুবিধে না হয় তার জন্য কিন্তু আমরা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে খিদিরপুর মহাশ্মশানে আমরা কিন্তু খড়ির অ্যারেঞ্জমেন্ট রেখেছি। মানুষকে কিন্তু 1 টাকাও দিতে হচ্ছে না, বিনে পয়সায় খড়িটা তারা সেখানে পাচ্ছেন, এবং যে ম্যানুয়াল ইলেকট্রিক চুল্লি রয়েছে সেখানে আমাদের আপাতত দাহ করা হচ্ছে। এবং খুব তাড়াতাড়ি আমরা যাতে ইলেকট্রিক চুল্লিটাকে সম্পূর্ণরূপে ঠিক করতে পারি তার জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সেটা করা হয়েছে। টেন্ডার ফ্লোটিংয়ের কাজ অলরেডি কমপ্লিট, আমরা খুব তাড়াতাড়ি আমরা সেটাকে ঠিক করে বালুরঘাটবাসীর হাতে তুলে দেবো। ওনারা যখন এসেছিলেন তখন আমি ওনাদেরকে বলেছিলাম আপনি একটা ইনস্ট্যান্ট দিয়ে আমাকে দেখান যে কারো 3,500 থেকে 4,000 টাকা খরচ পড়েছে। ওনারা সবসময় বালুরঘাট মিউনিসিপ্যালিটির নামে মিথ্যা কথা বলে প্রচারের আলোয় আসার জন্য এগুলো কথা বলছে। আমরা মানুষের সুবিধার্থে, মানুষের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমরা বিনে পয়সায় ওখানে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে খড়ির অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি।
যতদিন না পর্যন্ত আমরা ইলেকট্রিক চুল্লিটাকে ঠিক করে মানুষের হাতে তুলে দিতে পারছি, ততদিন মানুষের যাতে হয়রানি না হয়, মানুষের যাতে অসুবিধে না হয়, তার জন্য আমরা লুকাট পৌরসভার পক্ষ থেকে বিনে পয়সায় খড়ি অ্যারেঞ্জমেন্ট রেখেছি। ওনারা যদি বলেন যে 3,000, 3,500, 4,000 টাকা খড়ির জন্য দিতে হচ্ছে, সম্পূর্ণরূপে মিথ্যা কথা, কোনোরূপ মানে শুধুমাত্র এটা হচ্ছে তাদের বালুরঘাট পৌরসভার পক্ষে বা বালুরঘাট পৌরসভাকে নিয়ে যে বিরোধিতা করতে হবে এবং মানুষের মনে কিছু একটা বলতে হবে তার জন্য যে বিরোধিতা করা, প্রচারে আলোয় আসার জন্য এই সকল কাজগুলো তারা করছে। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা ও বালুরঘাট থেকে সুবীর মহন্তের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।